ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ফোর্থস একাডেমি ফ্রেন্ডস তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে তোমাদের এসএসসি জিডির ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে পরে তোমাদের বিএসএফের অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হবে তো সেই মোতাবেক তোমাদের বিএসএফ টেডসম্যানের যে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা করেছিলে তোমাদের বহু অপেক্ষিত অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে তুমি কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো তাছাড়াও কোন কোন পোস্টে তোমাদের অ্যাডমিট কার্ড বার হয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটি তোমরা আগে দেখে নাও আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের হাতে সময় খুব সংকীর্ণ তোমাদেরকে রানিং এর পাশাপাশি টেড টেস্ট কিন্তু ধ্যান রাখতে হবে কেননা ফ্রেন্ডস রানিংয়ের পাশাপাশি তুমি রানিং কোয়ালিফাই করো তারপরে কিন্তু তুমি ট্রেড টেস্টে বাদ চলে যাও সেহেতু তোমাকে ট্রেড টেস্ট অর্থাৎ তুমি যে ট্রেডে অ্যাপ্লিকেশান করেছো সেই ট্রেডের ব্যাপারে তোমাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে তুমি যদি কুকে অ্যাপ্লিকেশান করে থাকো তো রান্নার কাজ জানতে হবে তুমি যদি বারবার অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে চুল কাটার কাজ অবশ্যই তোমাকে জানতে হবে এবং চুল কাটার যে সরঞ্জাম রয়েছে তার নাম কিন্তু তোমাকে জানতে হবে এইরকমভাবে ট্রেড ডেসগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে ফ্রেন্ডস তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি বিএসএফের অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে বিএসএফের অফিশিয়াল ওয়েবসাইটে সেই লিঙ্ককে তোমরা যখনই ক্লিক করবে এরকম পেজ তোমাদের কাছে চলে আসবে চলে আসার পরে তোমরা কর্নারে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট লগ ইন বলে একটি অপশান তোমরা পেয়ে যাবে কোনে এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে যখনই তোমরা ক্যান্ডিডেট অপশানে ক্লিক করবে নতুন আরেকটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে তোমরা স্ক্রিন সেটি দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ইমেল আইডি অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করছো নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তার জন্য এখানে নিউ রে রেজিস্টার করতে হবে এবং যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে করবে তাদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমার ইমেল আইডিটি তোমাদেরকে এখানে দিতে হবে অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি তুমি যখন অ্যাপ্লিকেশান করেছিলে অ্যাপ্লিকেশান ফর্মে যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডিটি কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে দেবার পরে তোমাদেরকে যে পাসওয়ার্ড রয়েছে অ্যাপ্লিকেশান করার সময় লগ ইন করেছিলে লগ ইন করার সময় তোমাদের ইমেল এ একটি পাসওয়ার্ড এসেছে সেই পাসওয়ার্ডটি কিন্তু তোমাদেরকে দিতে হবে তুমি যদি কোনো কারণবশত পাসওয়ার্ডটি ভুলে গিয়েছো তাহলে এখানে তুমি ফর ফরগেট পাসওয়ার্ড করতে পারবে ফরগেট পাসওয়ার্ডে যখনই তুমি ক্লিক করবে তখনই নতুন করে তুমি কিন্তু পাসওয়ার্ড বানাতে পারবে সেই পাসওয়ার্ডটি তুমি যদি দাও এবং লগ ইন অপশানে ক্লিক করো তাহলে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড তোমার চলে আসবে তো আমি এখানে একজনের তোমার ইমেল আইডি টাইপ করবো এবং পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে যে লগ ইন অপশান রয়েছে অর্থাৎ যে তোমাদের ক্যাপচার রয়েছে এই ক্যাপচার অপশানে তোমাদেরকে ফিল করতে হবে অর্থাৎ এখানে একটি টিক টিকমার্ক তোমাদেরকে দিতে হবে তারপরে যে লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে যখনই তোমরা ক্লিক করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অর্থাৎ লগ ইন অপশানে যখনই তুমি ক্লিক করবে এরকম তোমার কাছে নতুন আরেকটি পেজ খুলে চলে আসবে তুমি কত তারিখে অ্যাপ্লিকেশান করেছো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এবং এখানে তুমি কোন ট্রেড কোন ট্রেডে অ্যাপ্লিকেশান করেছো সেটিও কিন্তু দেখতে পাবে তুমি দেখতে পাচ্ছ কনস্টেবল ট্রেডসম্যান বিএসএফ গ্রুপ সি দু হাজার একুশ বাইশ ব্যাচ এবং এবং যে ট্রেডে অ্যাপ্লিকেশান করেছো তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু সুইপার অ্যাপ্লিকেশান করেছে তো সুইপারের কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে তুমি চেক করো তোমারও কিন্তু অ্যাডমিট কার্ড আসতে পারে আবার নাও আসতে পারে অর্থাৎ সব পোস্টের কিন্তু অ্যাপ্লিকেশান জারি করা অর্থাৎ সব পোস্টের কিন্তু অ্যাডমিট কার্ড জারি করা হয়নি কিছু কিছু পোস্টে তোমাদের অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এরকম পেজ ওপেন হয়ে চলে আসবে তোমার সব কিছু দেখতে পেয়ে যাবে প্রুফ তারপরে যে অ্যাকশান বাটন রয়েছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে যখনই তুমি অ্যাকশান বাটনে ক্লিক করবে তোমার কাছে অ্যাডমিট কার্ড প্রিন্ট অপশান চলে আসবে যদি অ্যাডমিট কার্ড প্রিন্ট অপশান চলে আসে তাহলে তোমার অ্যাডমিট কার্ড এসেছে আর যদি না আসে তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসেনি তো অ্যাডমিট কার্ড প্রিন্ট অপশানে তুমি যখনই ক্লিক করবে তখনই কিন্তু তুমি ক্লিক করার পরে তুমি কিন্তু তোমার অ্যাডমিটটা দেখতে পাবে এবং কোথায় তোমার র্যালি পড়েছে সেটিও কিন্তু তুমি দেখতে পাবে তো অ্যাডমিট কার্ড অপশানে যখনই তুমি ক্লিক করবে প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশানে এরকমভাবে তোমার অ্যাডমিট কার্ডটি শো হয়ে যাবে তুমি পারলে প্রিন্ট করতে পারো বা ডাউনলোড করতে পারো বা স্ক্রিনশট করতে পারো তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এর যে অ্যাডমিট কার্ড এর যে ফিজিক্যাল তোমরা দেখতে পাচ্ছ পিএসটি অ্যান্ড পিটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অব কনস্টেবল টেডসম্যান ইন বিএসএফ দু হাজার একুশ বাইশ ফার্স্ট ফেজ অর্থাৎ তোমাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ মিলিয়ে তোমাদের তোমাদেরকে পরপর কিন্তু পিই পিএসটি অ্যান্ড পিইটির জন্য ডাকা হবে ট্রেড টেস্ট অ্যান্ড ডকুমেন্টস জন্য তোমাদেরকে ডাকা হবে অর্থাৎ প্রথমে তোমাদেরকে পিএসটি তারপরে পিইটি দিতে হবে তারপরে ট্রেড টেস্ট দিতে হবে তারপরে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশান হবে অর্থাৎ ডকুমেন্টস তোমাদের দেখা হবে তো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি এর যে তোমাদের পরীক্ষা দেখতে পাচ্ছ অর্থাৎ এর যে ফিজিক্যাল পড়েছে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ বাইশ সাত দু হাজার বাইশ তারিখে কিন্তু এর ফিজিক্যাল পড়েছে তোমরা স্ক্রিন সেটি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ ব্যাটালিয়ান বিএসএফ একটু বোঝা যাচ্ছে না কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্ট বেঙ্গল পিন তিয়াত্তর একুশ একচল্লিশ অর্থাৎ মালদায় কিন্তু এর ফিজিক্যাল পড়েছে বাইশ সাত দু হাজার বাইশ তারিখে সুইপার পোস্টের তো এরকমভাবে তোমরা দেখতে পেয়ে যাবে এবং নিচে তোমাদেরকে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ফিজিক্যালে সেটি কিন্তু এখানে পরপর অপশান করে দেওয়া রয়েছে পয়েন্টগুলো তোমরা একবার দেখে নেবে তাহলে কিন্তু সম্পূর্ণ তথ্য তোমরা অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবে তো বন্ধুরা এইটি ছিল আপডেট ধন্যবাদ